গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো, আসার মানুষজন ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অপেক্ষা রাখে না কাউকে নতুন করে বলার যে সন্দীপ একটা লিগালি নোটিস পেয়েছে কি না, তার পুরনো দুটো চ্যানেল, যেই দুটো চ্যানেলে গামলামুখী কি করতো, ভিডিও দিত, গামলামুখী ভিডিও দিত ওর ক্রিয়েটিভিটি দেখিয়ে। হ্যাঁ, ওর তো ক্রিয়েটিভিটি আছেই, ও যে পরকিয়া ছেঁদা বিক্রি করা, এই ক্রিয়েটিভিটি দিয়েই ও চ্যানেলগুলোকে দাঁড় করিয়েছিল। সেই চ্যানেলগুলোর নাম চেঞ্জ করে আজকে সন্দীপ করে খাচ্ছে। সেই চ্যানেল দুটো বন্ধ করার সাথে সাথে ও হুমকি দিয়েছে, ও যেই কাজটা করেছে সেই কাজটা সবাই যেন ফুলচন্দন হাতে নিয়ে সুখ্যাতি এবং সুনাম করে, দুর্নাম করলে তাহলে আইনত পদক্ষেপ নেবে। আর দুটো চ্যানেলের নাম অবশ্যই করে আরশ বাংলাদেশে, তার সাথে অবশ্যই করে আমরা আছি আরশ। তুমিও একটা চ্যানেল নতুন করে তৈরি করে রাখো। আর সীমা, তোমাকেও বললাম, অবশ্যই করে বলবো, শত্রু মিত্র ঢেমনি মাগি ছাড়া, নগর ঠাকুরের ঢেমনি মাগি ছাড়া, প্রত্যেকটা ক্রিয়েটারকে আমি রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট, সীমা এবং আরশ নতুন চ্যানেল ক্রিয়েট করলে সঙ্গে সঙ্গে সেটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, না মুখ বন্ধ করে দিলে হবে না। এই মুখ বন্ধ যদি তুমি ন্যায়ের বিপক্ষে গিয়ে করতে তাহলে আমি কিছু বলতাম না। একটা অন্যায় করছে, সমাজে স্বামীর সাথে থেকেও পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আর সেটা স্বামী বারণ করেছে বলে এরকম একটা দ্বিচারিতা উলঙ্গ উলঙ্গ মেয়ে ছেলের দালাল ধরে ওয়াইটিটাকে বরবাদ করছে, যে পরকীয়াটা ঠিক করছে। আমি তো বলবো কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী সারগান মারানি ললিতা, তুই তো হিন্দি হিন্দু মুসলমান কিচ্ছু মানিস নি, আমি গামলামুখীর বান্ধবীর উদ্দেশ্যে বলছি, এত বড় সাহস তুই মানুষের মুখ বন্ধ করবি, দেখি তুই কি করতে পারিস। বন্ধুরা, 4 ঘন্টা না 2 ঘন্টা অন্তর অন্তর গামলামুখীর এগেনস্টে ভিডিও করো এবং তার আসল রূপটা তুলে ধরো। অবশ্যই করে এই বেবুসে খামা চুবে যে তার মাকে এটা বলে, কোঠেতে নাচ করে ওর মা, কোঠেতে দেহেও ব্যবসা করে রক্ষিতা রাখেল, তার মেয়ে আজকে নোংরামি করছে ওয়াইটিতে এসে, কর তোর শ্বশুরবাড়ি, কর তোর ভেরুবরটার কে সাথে নিয়ে, কেউ কিছু বলতে আসবে না। তুই ওয়াইটিতে এরকম করলে তোর জায়গা মতন লোহার রড গরম করে শুধু গুটিয়ে গুটিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝলিস শালি? আরে গামলামুখী শালা রাখেল, তুই তো রাখেল, তুই তো রক্ষিতা, তোর শরীরের কুটকুটানি, এই কুটকুটানির জ্বালায় সন্দীপকে ছেড়ে চলে গেছিস অন্যের সাথে বেট পার্টনার হবি বলে। আজকে তো ঘন্টায় ঘন্টায় তোর সাথে তোর মা বাবা কেউ শালা কোঠেতে পাঠাতে হবে, তোর মা তো একটা কোঠেবালি, তোর মা কোঠেবালি বলেই তোকে সাপোর্ট করেছে, নাহলে কার মারে এরকম একটা বাচ্চাকে ফেলে এসছে, 2.5 বছরের শিশুকে, 2.5 বছরের শিশুর থেকে ওর দেহের কিরাটা বড় হয়ে গেছে, 2.5 বছরের শিশুর থেকে ওর ওই রক্ষিতা মার্কা হিন্দু মুসলিম কোনো কাউকে মানে না সেই রকম একটা ফিনাল বান্ধবীকে সাপোর্ট করছে, এত তার শরীরের খিদে। আর এই খিদেটা ঠিক ন্যায্য লিগাল বলে নগর ঠাকুরের বেশ্যাটা সেটাকে সাপোর্ট করছে। আমি বলবো সন্দীপ তুমিও স্টেপ নাও, কারণ তোমার মাকে কুলসিত করছে রোজ এই বেবুসের নগর ঠাকুরের খামা চুবে শালা মাগিটা, তুমি একটা স্টেপ নাও। আমি তোমাকে যদি মনে করো বড় হই মায়ের বসি, হুকুম দিচ্ছি স্টেপ নাও এই চ্যানেলটার এগেনস্টে। আশা করি তুমি নেবে, তোমাকে বলতে হবে না, কারণ কারণ যেহেতু সীমা তোমাদের বাড়ি গিয়েছিল, আর আরশ, আরশ তো তোমার কিছু বলতে হচ্ছে না, আরশ একদম সত্যি ঘটনাগুলো বের করে আছে পুঙ্খানুপুঙ্খভাবে, মানতে পারছে না, কারণ কারণ ওর কোন কোন জায়গায় চুলকানি, সেই চুলকানির উৎপত্তি স্থলগুলো আরশ ধরে ফেলেছে। গামলামুখী, তোর যে শরীরের প্রচুর খিদে সে তোকে দেখেই এখন বোঝা যাচ্ছে, সন্দীপের কিছু তোর আর অঙ্গে রাখিস নি, কারণ তোর ওই মানে পরকীয়ায় যে লিপ পরকীয়া যার সাথে লিপ্ত সে বলছে যে ওইগুলো দেখলেই আমার তোমার স্বামীর কথা মনে পড়ছে, আমি তোমাকে মানে সর্বাঙ্গে চাই, ওইগুলো ফেলো খুলে শাঁকা পলা সিঁদুর, যার জন্য তুই খুলে আজকে নোংরামো শুরু করেছিস। গামলামুখী, তো তুই তো গায়া রে, তুই তো গায়া, সবাই সন্দীপের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এটা রিকোয়েস্ট। কিষানুর দিকে তাকিয়ে, এর শরীরের খিদে, এর এর যদি মনে হতো সন্তান নেবে আগেই, ও লিগালি স্টেপ নিত সন্তানের জন্যও, আগেই চ্যানেল দুটো মানে ভাতে তোকে হাতে মারবো না, তোকে ভাতে মারবো, সন্দীপকে এটা করছে, কিন্তু এটা করতে পারবে না, কারণ সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে, আজকে সন্দীপ ভুল হতো তাহলে কোনো মানুষ ওর পাশে দাঁড়াতো না। বন্ধুরা, আজকে ওই পরকীয়া ওর দহি খিদেটা এত বাড়াবাড়ি ছিল, ও ঘর থেকে পালিয়ে গেছে, এখন তো মনে হচ্ছে যেটা রটছে যে সন্দীপের মা বলেছে ওর মুখটা ছেঁকা দে, ওর মুখটায় ঠিক করলে ওর মুখ দেখাতে পারতো না। বেবুসের নারী একটা খামাচু বে, যার মা এইরকম, তার মেয়েকে সাপোর্ট করছে বলেই মেয়ে ওই বাপের বাড়িতে বসে এই কুকীর্তিগুলো করতে পারছে, আর মেয়েকে বাবা গিয়ে পৌঁছে দিয়ে আসছে, নে ওই বাড়িতে তুই রাত কাটা, আর ও শোয়া বসা দেখলেই বোঝা যাচ্ছে ও শুধু বলছে আবেল মুজে বাড়, আবেল মুজে বাড়, মানে আয় তুই আমাকে নে, আয় তুই আমায় নে, তাহলে এইরমভাবে তোর জন্য ছোটলোক গিরি করতে হচ্ছে বেবুসে। লিগাল স্টেপ তুমিও নাও সন্দীপ, ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না, পাড়ার সব গুরুজনদের জানাও, যারা সালিশি সভা ডেকেছিল সেই প্রমাণ, তারা জল জানত প্রমাণ, তুমি প্রমাণের খাতায় তাদের নামগুলো লেখো, তাই হয় কোর্টে প্রমাণস্বরূপ তাদের নামগুলো এ করো, যে তার মা ক্ষমা চেয়ে বলেছিল আমার মেয়ে দোষ করেছে, আমার মেয়েকে মোবাইল দেওয়া হবে না, তাহলে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে, আর যার ওই যে
কোন কোন জায়গার যার চুলকানি ললিতার ওই চুলকানিটাই তোমার বউকে তোমার বউ কচি খুকি না, ওরও সারা শরীরে অঙ্গে চুলকানি ছিল, যার জন্য অন্য স্টেপ নেয়নি যে বধূ নির্যাতন করেছে, ফাঁস গলায় অন্যা জড়িয়ে সব ঢপের চপ, তাহলে ওই দাগগুলো আগে দেখাতো। কেলানি এরম ধরে বলছে না, ঠাক করে মেরেছে দেয়ালে, এরম করে ধরে ঠাক করে মেরেছে দেওয়ালে, কোথায় কপাল তো পুরো পরিষ্কার, এখন মনে হচ্ছে ঠাক করে ধরে পাক করতে, তাহলে মনে হয় ভালো হতো, তাহলে ওই চিহ্ন নিয়ে নিয়ে ঘুরতো। কত চারি বেবুসে, তাহলে জন্মের ঠিক নেই তারাই, ওকে কম বয়সে বিয়ে দিয়েছে, ও শুয়ে এসছে, সেই শোয়াটাও ভুলতে পারিনি, তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, ও শুয়ে এসছে, ওইটা লুকোতে গিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটাও একটা ক্রাইম, তুমি বলবে, তুমি বলবে, তুমি বলবে আমি যাকে বিয়ে করেছিলাম সে ভার্জিন ছিল না, বলতে পারবে না? উকিলের সাথে কথা বলো, মন শক্ত করে এগিয়ে যাও, পারলে আর একটা চ্যানেল খোলো, দুটো চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করো 100 বার, তুমি এখান থেকে ইনকাম করবে, অবশ্যই ছেলেকে মানুষ করবে, সাথে সাথে তোমার জমি জমা সব চাষবাস করবে, কেউ আটকে দেবে না তোমাকে, তুমি আটকাবে না, তুমি সৎপথে আছো, তোমার সাথে আমরা আছি, চলো সবাই সাবস করো, আর অবশ্যই করে আমার ঘন্টায় ঘন্টায় 2 ঘন্টা অন্তর অন্তর গামলা মুখির এগেন্সে ভিডিও আসবে, দেখি কার মুখ বন্ধ করতে পারে, সবাই খেপে ওঠো, জ্বলে ওঠো, গর্জে ওঠো, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে দুমড়ে মুচড়ে শেষ করে দাও, সাথে নগর ঠাকুরের বেবুসে বেশ্যাটাকে। চলো আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, টাটা।